খুব কম সময় আর দুই তিনটি উপকরণ দিয়ে বানানো যায় দারুণ স্বাদের এই রেসিপিটা। খেতে খুবই ভালো হয়, বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে মেজারিং কাপে এক কাপ আমি ময়দা দিয়েছি, এক চিমটের মতন লবণ দিলাম, আর আমি দু চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে ময়দায় প্রায় দু মিনিটের মতন খুব ভালো করে ময়ম দিয়ে দিচ্ছি। এবার কিছুটা মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলাম আর এরকম একটা দলা পাকিয়ে গেল। তারপরে প্রেস করতে বালির মতন ছোটো ছোটো হয়ে ভেঙে গেছে, তার মানে বুঝে নিতে হবে ময়দায় খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারে জলই নিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা জল দিয়েও ডোটা রেডি করতে পারেন, আর নাহলে এইভাবে রুম টেম্পারেচারে জল দিয়ে এইভাবে অল্প অল্প দিতে হবে আর একটা ডো রেডি করতে হবে। অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিয়েছি। এবার ডোটাকে আর একবার খুব ভালো করে মেখে নিতে হবে। তারপরে ডোটার থেকে লেচি কেটে নিতে হবে। আর এখানে আমি খুব বেশি বড় বা ছোট করে লেচি বানাচ্ছি না, ঠিক এরকমই মিডিয়াম সাইজের লেচিগুলো রেডি করছি, মানে লুচির থেকে একটু বড় করে লেচিগুলো রেডি করতে হবে। আপনারা চাইলে লেচিগুলোকে ছোট বড় করেও বানাতে পারেন। এবার সমস্ত লেচিগুলোকে একইভাবে রেডি করে নিয়েছি। তারপরে এক একটা লেচিকে নিতে হবে আর এইভাবে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। সমস্ত লেচিগুলোকে একইভাবে রেডি করে নিয়েছি। সমস্ত লেচিগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এরকম একটা হাতা নিয়েছি, অল্প একটু তেল নিতে হবে, তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। খুব বেশি তেল না, এক দু ফোঁটার মতন তেল নিয়ে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিলাম, এতে হাতার গায়ে আটকে যাবে না। এবার একটা লেচি নিয়ে প্রথমে হাতে একটু প্রেস করে চ্যাপটা করে নিয়েছি, তারপর হাতার উপরে রেখে এইভাবে প্রেস করে চ্যাপটা করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। যতটা সম্ভব ছড়ানো যায় ঠিক ততটাই ছড়িয়ে নিতে হবে। লেচিটাকে এইভাবে প্রেস করে ছড়িয়ে নিয়েছিলাম, তারপরে এইভাবে একটু রোল করে নিতে হবে। আমি আপনাদের দুরকম পদ্ধতিতে বানানো দেখিয়ে দিচ্ছি, আপনার চাইলে এইভাবে রোল করেও বানাতে পারেন, আর না হলে আবারও একটা লেচি নিয়ে নিলাম আর এইভাবে হাতার উপরে রেখে প্রেস করে ছড়িয়ে দিচ্ছি। লেচিটাকে একটু পাতলা করে ছড়িয়ে নিতে হবে, তাহলে ভেতর পর্যন্ত খুব সুন্দর হয়ে ভাজা হবে। যখন লেচিটাকে এইভাবে পাতলা করে খুব ভালো করে ছড়ানো হয়ে যাবে তখন এইভাবে তুলে নিতে হবে। আর তুলে নেওয়ার পরে প্রথমেইভাবে হাফ করে নিলাম, ফোল্ড করে নিলাম, তারপর আর একটা এইভাবে ফোল্ড করে নিতে হবে। সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছি। এখানে আমি কয়েকটা রোল করে রেডি করেছি আর কয়েকটা এইভাবে ফোল্ড করে রেডি করে নিয়েছি। আর যেগুলোকে এইভাবে একটু ভাঁজ করে রেডি করেছি সেইগুলোর পেছনের অংশটাকে আটকে নিতে হবে। এবার এইগুলোকে ভেজে নেব, তার জন্য ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ তেল নিয়ে গরম করে নিয়েছিলাম। সমস্তগুলো একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। সমস্তগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি, যেহেতু ফ্রাইং প্যানটা চ্যাপটা তাই সমস্তগুলো একসঙ্গে দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়ামেই রেখে টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। ফ্লেমটা হাইতে রাখা যাবে না, তাহলে ওপরটা অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই উল্টে পাল্টে টাইম নিয়ে একটু লাল লাল করে ভাজতে হবে। আর এইভাবে এক দু মিনিট অন্তর উল্টে পাল্টে রাখতে হবে, তাহলে একটা দিক খুব বেশি লাল হয়ে যাবে না, চারিদিক দিয়ে খুব সুন্দর হয়ে লাল লাল হয়ে ভাজা হবে। মোটামুটি 8 থেকে 9 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছে, এর থেকে আর বেশি লাল করে ভাজবো না, এইভাবে হালকা লাল করে ভেজে নিতে হবে। এবার আমি এইগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর ঠান্ডা করে নিতে হবে। এবার আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আমি 150 গ্রামের মতন চিনি দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে দিলাম, চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। আর জল এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই, একেবারে অল্প একটু জল দিতে হবে যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায়। মোটামুটি 3-4 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম, চিনিগুলো মেল্টও হয়ে গেছে আর চিনি শিরাটা বেশ ঘনও হয়ে গেছে। এই সময় একটু চেক করে নিতে হবে, তার জন্য অল্প একটু চিনি শিরা হাতের মধ্যে নিয়ে নিলাম। আর আপনারা দেখুন চিনি শিরাটা বেশ চিটচিটে বা একতার বিশিষ্ট শিরায় পরিণত হয়ে গেছে। এইভাবেই ঘন করে চিনি শিরাটা রেডি করতে হবে। তারপরে যেইগুলো আমি ভেজে রেখেছি সেইগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দেবো, আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে এইভাবে প্রায় 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে। এতে চিনি শিরাটা শুকনো হয়ে যাবে
আর খুব ভালো করে চারিদিকে আটকে যাবে। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। রেসিপিটা আপনারা একবার বানিয়ে অনেক দিন স্টোর করেও রাখতে পারেন, একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর খেতে এতটাই ভালো হয় ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। প্রায় 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম, দারুণ সাথে রেসিপিটা একেবারেই রেডি। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখন একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।